দেখো আমরা গত যে দুই দিন যে বাংলাটা পড়েছি সেটা থেকে আজকে টেকনিক্যাল যে বিষয়গুলো সেগুলো আমরা দেখব এবং সেটা শুরুতেই আমি যেটা দেখব সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড আর্মস অ্যান্ড দ্য ম্যান এই যে প্লে বা নাটক বা ড্রামা যেটা বলো না কেন এই ড্রামার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল বা মানে পেছনের ঘটনাটা কি সেটা আমরা এখানে আলোচনা করব দেখো এই ড্রামাটা প্রথম হচ্ছে মানে লিখা হয় তোমার আঠারোশো পঁচাশি সালে এবং এটা তুমি মানে এটা হচ্ছে তার এই আর্ ইয়ে কি বলে জর্জ বার্নার শয়ে প্লেজেন্ট প্লেস নামে একটা হচ্ছে তার গ্রন্থ সেটারই একটা অংশ তো এখানে বলছে যে দ্য প্লে ইজ ফার্স্ট অব দ্য প্লেজেন্ট প্লেস শরট ইট ইন এইটিন হান্ড্রেড নাইনটি ফোর হোয়েন হি রিটার্ন টু ইংল্যান্ড ফ্রম হিজ ফ্রেন্ডস ট্যুর ওরা হচ্ছে যে আঠারোশো চুরানব্বই সালে জর্জ বার্নার্ড শ যখন ফ্রান্সে একটা ট্যুর করেন এবং সেই ট্যুর থেকে যখন ইংল্যান্ডে ফিরে আসেন তখন তিনি লিখেন একটা প্লেজেন্ট প্লেস নামে একটা তার গ্রন্থ সেই গ্রন্থের প্রথম নাটক হচ্ছে এইটা অল দো দ্য প্লে ইটস সেলফ ইজ নট এ হিস্টোরিক্যাল প্লে বলা হচ্ছে যদিও এটা হিস্টোরিক্যাল প্লে না তো তারপরেও এটা একটা হিস্টোরিক্যাল প্লে হয়ে গেছে বিশেষ করে এই নাটকের যে ঘটনা সেই ঘটনাতে আমরা দেখেছি যে বুলগেরিয়া এবং সার্ভিয়া এই দুটার ভিতরের যে যুদ্ধ সেই যুদ্ধই যেহেতু এখানকার টপিক যা তার জন্য এই নাটকটাও যেন একটা হিস্টোরিক্যাল প্লে হয়ে গেছে মোর স্পেসিফিকলি দ্য ব্যাটেল অফ স্লিপ যা এইটিন হান্ড্রেড এইটি ফাইভ দ্যাট প্রোভাইডস ইটস ব্যাকগ্রাউন্ড বলছে আরও যদি স্পেসিফিকলি বলা যায় তাহলে এই আঠারোশো পঁচাশি সালে সংঘটিত স্লিপ নিজ্জা নামক একটা জায়গায় যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটাই হচ্ছে এই নাটকের ব্যাকগ্রাউন্ড সে এই নাটকটা লিখার ব্যাপারে আরও বেশ কিছু কথা বলেছেন এখানে জর্জ সয়েল সেক্রেটারি এই ডোরাই স্মিথ সে বলেছে যে জর্জ বার্নারস এটা যখন লিখেন তখন তিনি ফ্রেন্স থেকে কেবল মানে ফ্রান্স ফ্রান্স থেকে কেবল ইংল্যান্ডে ফিরে এসেছেন এবং তিনি ফ্রান্সে গিয়ে খুবই শক্ট হয়েছেন তিনি চারিদিকের যে কৃত্রিম সব কিছু কৃত্রিম আউটলুক সোসাইটির যে আউটলুক কৃত্রিম আউটলুক সেটা থেকে তিনি খুবই শক্ট হয়েছেন এবং তিনি দেখেছেন যে এখানে কোনো কিছু রিয়ালিটির ভেতরে নেই বা অরিজিনালিটি বলে এখানে কিছু নেই ফ্রান্সে ফ্রেন্স বয়েজ অ্যান্ড গার্লস অফ এন টকড অফ ওয়ার অ্যান্ড ইট গ্ল্যামার বলছে যে ফ্রেন্স যে মানে ফ্রান্সের ওই সময়ের যে ছেলেমেয়েরা তারা যুদ্ধ সম্পর্কে কথা বলে যুদ্ধের যে গ্ল্যামার রয়েছে যুদ্ধের যে মানে কি বলে তরবারি বস্ত্র ঝঞ্ঝনা নিয়ে এইগুলো নিয়ে তারা মানে যুদ্ধের ভেতরে যে একটা গ্লোরিফিকেশান গ্লোরিফাইড কিছু একটা আছে এটা নিয়ে তারা কথা বলে ওয়ারকে তারা গ্লোরিফাই করে

এবং এই ডিসগাস্টেড হওয়ার পরে তিনি যখন ইংল্যান্ডে ফিরে আসেন ইংল্যান্ডে ফিরে এসে তিনি ইমিডিয়েটলি মাত্র আটাইশ দিনের ভেতরে এই নাটকটা লিখে ফেলেন তাহলে এই নাটকের যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এইটুকু আমি যতটুকু বললাম এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ঘটনার যে ব্যাকগ্রাউন্ড তা কিন্তু না এটা হচ্ছে নাটক লিখার ব্যাকগ্রাউন্ড কোন প্রেক্ষিতে রাইটার নাটকটা লিখেছেন সেটা এবার আমরা আরেকটু দেখব যে টাইটেল অব দ্য প্লে এই প্লেট টাইটেলটা আর্মস অ্যান্ড ম্যান কেন হচ্ছে অস্ত্র শস্ত্র তোমরা জানো অবশ্যই বাহু হাতের মানে হাত বাহু আর আর্মস যখন এস যুক্ত হয়ে যায় তখন সেটা হয়ে যায় অস্ত্র শস্ত্র ঠিক যেমন গুড মানে ভালো আর গুডস মানে হচ্ছে জিনিসপাতি সেরকম মানে জাস্ট একটা এস যুক্ত করে দিলেই চেঞ্জ হয়ে যায় অর্থটা সেইটা তো এখানে আর্মস মানে অস্ত্র শস্ত্র অ্যান্ড দ্য ম্যান এবং একটি মানুষ তো এখানে যেটা বলছে দেখো যে দ্য টাইটেল অফ দ্য প্লে হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য ওপেনিং লাইন্স অফ গ্রাইডেন্স ট্রান্সলেশন অফ ভার্জিল অ্যানিড বলা হচ্ছে যে এই যে নাটকের যে টাইটেলটা সেটা নেওয়া হয়েছে ভার্জিলের বা অনেকে এখানে ভার্জিল কেউ বলে ভার্গিল তুমি যেটা উচ্চারণ করবে তোমরা তোমরা করতে পারো সো ভার্জিলের যে অ্যানিড নামে একটা কবিতা রয়েছে বড়ো অনেক বড়ো কবিতা এটা তোমরা পাবা এটা না না এটা তোমরা পাবা না এটা তোমরা পাবা না এটা সম্ভবত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ায় আমার ভিডিও আছে এটা নিয়ে আর কি এই তো আমাদের ইউটিউব চ্যানেলে সো ওই যে বড় কবিতাটা সে কবিতার প্রথম লাইন যেটা ছিল আর্মস অ্যান্ড দ্য ম্যান আই সিং হু ফোর্স বাই ফেথ এই লাইনটারই প্রথম অংশটুকু আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে নেওয়া মানে ব্রাইডেনের এই ট্রান্সলেশনের প্রথম লাইন থেকে আর দ্য ম্যান শব্দ এই টাইটেলটা নিয়েছেন হচ্ছে জর্জ বার্নার শ বাট ইট সিমস দ্যাট শট হ্যাজ ট্রাইড টু পে দ্য পে অ্যান আইরনিক্যাল কমপ্লিমেন্ট টু ভার্গিল বলা হচ্ছে যে এই মানে এটা দেখে মনে হয় যেন জর্জ বার্নার শ তিনি একটা আইরনিক্যাল কমপ্লিমেন্ট দিয়েছেন প্রশংসা দিয়েছেন হচ্ছে এই ভার্জিলের প্রতি বা ভার্গিলের প্রতি

এই যুদ্ধবিগ্রহ সম্পর্কে অনেক ভালো ভালো কথা লিখেছেন যুদ্ধের যে রোম্যান্স যে গ্ল্যামারের যে বিষয়টা বা এটাকে গ্লোরিফাই করেছেন বিশেষ করে ট্রয় এবং রোমের যে যুদ্ধ সেটা নিয়ে সো সেটা নিয়ে তিনি এটা মানে ওই কবিতাটা সো ওই বলা হচ্ছে এখানে যে আমাদের এই জর্জ বার্নার্স তিনি ওই কবিতাটার প্রসঙ্গে তিনি এখানে লিখেছেন মানে ওখান থেকে টাইটেলটা নিয়েছেন নিয়ে তিনি এই যুদ্ধটা মানে এই নাটকটা তিনি লিখেছেন জাস্ট ওই যুদ্ধের বিপরীতে বা অ্যান্টি রোম্যান্টিক যে একটা বিষয় সেই বিষয় অ্যান্টি রোম্যান্টিক অ্যাটিটিউড থেকে তিনি এটা লিখেছেন দ্য এইম অফ শ ইন রাইটিং দিস প্লে ইজ জাস্ট এ রিভার্স অব দ্যাট অফ ফার্গিল ইন রাইটিং হিজ এপিক অ্যান্ড ইট ফার্গিল যখন তার এপিক এপিক মানে হচ্ছে মহাকাব্য তোমরা পড়েছো বাংলায় অনেক মহাকাব্য আছে যেমন কি বলে মেঘনাথ বধ তারপরে কি কি সব আছে তারপরে ভারতের যেমন কি বলে ওটা বলে গেলাম মহাভারত তারপরে ইংলিশে তেমনি আছে হচ্ছে তোমার এই যে এনিড এইটা তারপরে হোমারের যে রাইটিংগুলো ইলিয়ার্ট এগুলো সব এপিক তারপরে মিল জন মিল্টনের প্যারাডাইস লস্ট এগুলো সব হচ্ছে এপিক তো এই এপিকের মানে এই এপিক এরকম একটা এপিক হচ্ছে অ্যানিড এই অ্যানিডের ভেতরে ভার্গিল তিনি যুদ্ধকে গ্লোরিফাই করেছেন প্রশংসা করেছেন বা যুদ্ধকে যুদ্ধের মাহাত্ম তিনি উপস্থাপন করেছেন জর্জ বার্নার্স কি করেছেন সেই কবিতাটার রিভার্স একটা যেন এখানে যেন একটা তিনি একটা উত্তর দিয়েছেন আর কি ভার্জিল ওখানে গ্লোরিফাই করেছে এখানে তিনি যুদ্ধটাকে নিরুৎসাহিত করেছেন এবং এই করার জন্য ভার্জিলের যে কবিতাটা বা ট্রান্সলেশনটা সেখান থেকেই মূলত এই নামটা নিয়েছেন আচ্ছা এবার আমরা জানবো হচ্ছে এইম এই যে রাইটিংটা এই যে নাটক এটার এইমটা কি সহজ রিটেন আর্মস অন দ্য ম্যান উইথ এ টু ফোল্ড এইম এটার দুইটা উদ্দেশ্যকে সামনে রেখে জর্জ বার্নার সহ এই নাটকটি লিখেছেন একটা হচ্ছে টু কন্ডেম ওয়ার অ্যান্ড ইটস গ্লোরিফিকেশান একটা হচ্ছে তিনি যুদ্ধ এবং যুদ্ধের যে প্রশংসা বা যুদ্ধকে যে গৌরবান্বিত করা এই বিষয়টাকে তিনি কন্ডেম করেছেন দোষারোপ করেছেন দোষ দিয়েছেন ব্লেম বা অ্যাকিউজ করেছেন অন দ্য আদার হ্যান্ড আরেকটা এম হচ্ছে টু প্রুভ দ্যাট ম্যারেজ ইজ নট এ রোম্যান্স এবং আরেকটা জিনিস তিনি প্রুভ করার চেষ্টা করেছেন যে বিয়ে বিয়ে জিনিসটা যে শুধুমাত্র রোম্যান্সের বিষয় তা কিন্তু নয় বাট এ কনক্রিট বায়োলজিক্যাল নেসেসিটি কিন্তু এর একটা বায়োলজিক্যাল নেসেসিটি রয়েছে সেই বিষয়টাকে তিনি প্রুভ করতে চাইছেন সো এটা যদি কখনো আসে হোয়াটস দ্য এম তখন মানে হোয়াটস দ্য এম অফ রাইটিং আর্মস অন দ্য ম্যান তখন তোমরা এইটা লিখতে পারবা যে হিয়ার জর্জ বার্নার হ্যাজ রিটেন দ্য প্লে কনসিডারিং টু এইমস ওয়ান ইজ টু কন্ডেম or টু ব্লেম ওয়ার and ইটস glorification and another ইজ টু emphasize দ্য necessity অফ ম্যারেজ কনসিডারিং দ্য বায়োলজিক্যাল নেসেসিটি এভাবে তোমরা লিখে দিয়ে আসতে পারো এরপরে আমরা আরেকটা জানবো সেটা হচ্ছে সেটিং এই রাইটিংটার কি এই জিনিসগুলো মনে রাখতে হবে এই যে আমি যেইগুলো বলে দিচ্ছি এগুলো মনে রাখতে হবে অনেক সময় যেটা হবে যে এটা প্রায়ই হয়ে থাকে হয়তো দেখা যাচ্ছে যে অনার্সের পরীক্ষাগুলোতে হয় তোমার চারটা পার্ট একটা দেখবা কমন হয়নি সবগুলোই সহজ হবে একটা কঠিন হবে তখন সেটা যদি তোমার এবার খুঁটিনাটি পড়া থাকে তাহলে তুমি সেটা লিখতে পারবা আবার সেকেন্ড ইয়ারেও তাই হবে পড়তে দেওয়ার পর প্রত্যেকটাতে একটা দুইটা করে পার্ট খুবই কঠিন হবে পরীক্ষা কমন পড়বে না তখন বানিয়ে লিখতে হবে তো বানিয়ে লিখতে গেলে তো ইনফরমেশানগুলো জানা থাকতে হবে তার জন্যই এটা এই জিনিসগুলো পড়তে হবে এরপরে দেখো বলছে দ্য সেটিং দ্য অ্যাকশন অফ দ্য প্লে আর্মস অ্যান্ড দ্য টেক্স প্লেস ইন বুলগেরিয়া বলা হচ্ছে এই নাটকটার যে অ্যাকশান যে অ্যাকশানটা তৈরি করা হয়েছে বা যে নাটকটার যে ঘটনাগুলি ঘটেছে সেটা হচ্ছে বুলগেরিয়াতে ইট রেফার্স টু দ্য হিস্টোরিক্যাল ব্যাটেল অফ স্লিবচা ডিউরিং দ্য ফরটিন ডেজ অফ ওয়ার বিটুইন আচ্ছা বলা হচ্ছে এটা রেফার করছে স্লিপ নির্জার যে যুদ্ধ সেই যুদ্ধটাকে এবং সেই যুদ্ধের চোদ্দতম দিন চোদ্দতম দিনের এবং সেই যুদ্ধটা হয়েছিল বুলগেরিয়া এইডেড বাই রাশিয়া হচ্ছে বুলগেরিয়া যাদেরকে রাশিয়া সাপোর্ট করছিল অ্যান্ড সার্ভিয়া হেল্পড বাই অস্ট্রিয়া ইন নভেম্বর এইটিন হান্ড্রেড এইটি ফাইভ এবং সার্ভিয়া যাদেরকে অস্ট্রিয়া আর কি সাপোর্ট করছিল এবং এটা হচ্ছে নভেম্বর আঠারোশো পঁচাশি সালের দ্য বুলগেরিয়ানস সাফার্ড এ টেম্পোরারি ডিফেক্ট হেন দ্য সার্ভিয়ান ইনভেটেড দিয়ার কান্ট্রি বাট বাই হিজ গ্যালান্ট্রি অ্যান্ড এটা লেখাটা বোঝা যাচ্ছে না জেনারেলশিপ মেবি জেনারেল শিপ অ্যাড স্লিপ নির্জা কিং আলেকজান্ডার ওয়ান টার্ন দ্য টাইড অব ফরচুন অ্যান্ড ড্রাইভিং দ্য সার্বিয়ান ব্যাক থ্রু দ্য ড্রাগ আচ্ছা ড্রাগোম্যান আচ্ছা আমাদের এইটুকু জানার দরকার নেই আমরা জাস্ট শুধু এইটুকু জানলেই হবে ওপরের এইটুকুই কার কার মধ্যে যুদ্ধ হচ্ছিল এবং কথাকার কোন ঘটনার প্রেক্ষিতে তাহলেই হবে এদিকে আবার অন্য কোনো ঘটনা নিয়ে আসতেছে রিয়েল লাইফের নিয়ে আসতেছে আমাদের অত রিয়েল লাইফের জানার দরকার নেই তারপরে তোমরা যদি কেউ মনে করো যে আমার জানতে হবে আরো বেশি কিছু তাহলে এটা জানতে কিন্তু আচ্ছা জেনে নিও কিন্তু এটা দরকার নেই আমাদের এবার জানাল থিম ইটস থিম থিমটা গুরুত্বপূর্ণ আচ্ছা আমার কথা বুঝতে পারছো শোনা যাচ্ছে কি আচ্ছা ঠিক আছে আমি তাহলে চালিয়ে যাই এবার দেখো আমরা এই যে ড্রামাটা এই ড্রামাটার থিম সম্পর্কে আমরা আলোচনা করব থিমটা হলো ইটস থিম এক কথায় এটার থিমটা হচ্ছে কন্ট্রাস্ট বিটুইন রোম্যান্টিক অ্যান্ড রিয়েলিস্টিক ইলিউশন অ্যান্ড বিলিভ অ্যাবাউট ওয়ার অ্যান্ড লাভ বলা হচ্ছে এই নাটকের থিম হচ্ছে রোম্যান্টিক এবং রিয়েলিস্টিক ইলিউশন অর্থাৎ যে আমরা যে চিন্তা করি চিন্তাভাবনাগুলো করি যে কল্পনাগুলো করে থাকি সেটার রোম্যান্টিক এবং রিয়েলিস্টিক সাইড দুইটা এই নাটকের থিম আরেকটা থিম হচ্ছে বিলিফ অ্যাবাউট ওয়ার অ্যান্ড লাভ এবং যুদ্ধ এবং ভালোবাসার করতে যে বিশ্বাস সেটা হচ্ছে এই নাটকের থিম এখানে দুইটা থিম আর কি রয়েছে তো এখানে দেখো যেটা বলছে যে শ সিলেক্টেড টু মেইন থিমস ওয়ার এন্ড লাভ ফর হিস প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান মানে আরো যদি সংক্ষেপে বলা হয় তাহলে এই নাটকের প্রধান থিম হচ্ছে দুইটা সেটা হচ্ছে যুদ্ধ এবং ভালোবাসা এবং শ এটা সিলেক্ট করেছেন দ্য ম্যাটেরিয়াল অ্যান্ড দ্য ব্যাকগ্রাউন্ড ফর দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিন প্রোভাইডেড বাই দ্য হিস্টোরিক ওয়ার্ল বিটুইন বুলগেরিয়া অ্যান্ড সার্বিয়া বলা হচ্ছে এখানকার এই যুদ্ধের যে যত ম্যাটেরিয়াল ইনগ্রেডিয়েন্ট যেগুলো উপাদানগুলো এবং এটা যে ব্যাকগ্রাউন্ড সেই জিনিসগুলো মূলত প্রোভাইড করেছে বা সেই জিনিসগুলো নেওয়া হয়েছে হিস্টোরিক একটা যুদ্ধ থেকে যে যুদ্ধটা হয়েছিল বুলগেরিয়া এবং সার্বিয়ার মধ্যে অ্যান্ড দ্য থিম ফর লাভ হ্যাজ বিন প্রোভাইডেড বাই হিজ ওন পার্সোনাল লাইফ এবং এইখানে যে ভালোবাসার যে থিমটা নেওয়া হয়েছে এটা জর্জ বার্নার নিজস্ব পার্সোনাল লাইফ থেকে এটা নেওয়া হয়েছে দেখো পার্সোনাল লাইফে আমরা তাহলে একটু দেখে আসি কী বলা হচ্ছে যে জর্জ ফার্নার্ড মাদার ম্যারিড হিজ ফাদার এগেনিস্ট দ্য অ্যাডভাইস অফ হিজ ফ্রেন্ডস অফ আর ফ্রেন্ডস অর্থাৎ জর্জ ফার্নার্ড শয়ের মা তার বাবাকে বিয়ে করেছিল তার বন্ধুদের অ্যাডভাইস না শুনে অ্যান্ড শি সাফার্ড ফর হার অ্যাপসোল্ট সারেন্ডার টু দ্য রোম্যান্স অফ লাভ এবং সে দুর্ভোগ পোয়াতে হয়েছিল তাকে এবং তাকে সারেন্ডার করতে হয়েছিল পুরোপুরি ভালোবাসার যে রোমান্স সেই রোমান্সের প্রতি হার হাজবেন্ড ওয়াজ কনফার্ম ড্রা ড্রাঙ্কড নাকি ড্রাঙ্কার্ড দ্য ড্রিম অফ হার রোমান্স ওয়াজ সুন স্যাটার্ড ওয়েন শি ডিভোর্সড ডিউরিং দিয়ার হানিমুন ইন লিভারপুল দ্যাট দ্য ওয়ার্ড ড্রপ ওয়াজ ফুল অফ এমটি বুলেটস বলা হচ্ছে যে এই জর্জ বার্নারশয়ের মা তার বাবাকে ভালোবেসে একেবারে শুধুমাত্র রোম্যান্সের কথা চিন্তা করি রোম্যান্টিক ভালোবাসার ভালোবাসায় ভালোবেসে আর কি বিয়ে করে এবং এই বিয়ে করার পরে তারা তাদের যে প্রথম হানিমুন সেই হানিমুনে গিয়েই তার বাবাকে ডিভোর্স দিতে হয় এবং তারা হানিমুনে গিয়েছিল লিভার পুলে এবং তার এই স্বপ্নগুলো তার যে রোম্যান্টিক যে স্বপ্নগুলো ছিল তার মায়ের সেটা ভেঙে গিয়েছিল প্রথম আর কিছু মানে বিয়ে করার পরপরই এবং এটাকে তুলনা করা হচ্ছে দ্য ওয়ার্ড ওয়াজ ফুল অফ এম টি ব্যাট এমটি বোতলস বলা হচ্ছে যে লিভারপুলের যে ওয়ার্ড ড্রপ এখানে কথা বলা হচ্ছে ওয়ার্ডড্রপ বলতে একটা সংসারের কথা যদি চিন্তা করো এই সংসার এই সংসারের মধ্যে এমটি বোটেল বোতল ছিল মানে এটা একটা ধরনের ফ্রেজ যে সুখের সংসার দেখে মনে হয় সুখী বাট এটা সুখী না তো এরকম একটা অবস্থা যে ওয়ার্ল্ড কাপ ওয়াজ ফুল অফ এমটি বোতলস বটলস শি ওয়াজ ডিসগাস্টেড উইথ হার হাজব্যান্ড অ্যান্ড ফাইনালি লেফট হিম সে তার হাজবেন্ডের প্রতি খুবই বিরক্ত ছিল এবং ফাইনালি তাকে ছেড়ে আসে শ হ্যাজ হ্যাড নট ফর গটেন দ্য বিটার এক্সপিরিয়েন্স অফ হিজ বয়হুড ডেইস জর্জ বার্নার সে তার ছোটবেলার যে বাজে একটা এক্সপিরিয়েন্স সেটা সে ভুলে নেয়

তো সেটা আর আমি বললাম না এটুকু না দিলেও হবে জাস্ট এইটুকু দিলেই হবে সহেজ মকড অ্যাট হিরো অর এন্ড অ্যান্ড নাথিং প্ল্যাটনিক অ্যাবাউট লাভ অলসো জর্জ বার্নার শ তিনি মক করেছেন মক ক্রিটিসাইজ বা হাসাহাসি করা রেডিকিউল করা যেটা সেটা করেছেন বিশেষ করে হিরোদের যে অর্শিপ করা সেটাকে হিরো বলতে যুদ্ধের যে বীর বা এই জাতীয় যারা আছে তাদেরকে যে আমরা অ্যাডমায়ার অ্যাডমায়ার করি অনেক অ্যাডমাইরেশান দিয়ে থাকি সেইটাকে তিনি মক করেছেন এবং একই সঙ্গে তিনি আরেকটা জিনিস করেছেন যে ভালোবাসার ক্ষেত্রে প্ল্যাটনিক বলে কোনো কিছু নেই প্ল্যাটনিক বলতে তোমরা জানো যে ভালোবাসা দুই রকমের একটা হচ্ছে প্ল্যাটনিক আর একটা বাইরনিক তোমরা যদি খেয়াল করো যে সকের স্টুডেন্ট প্লেটো এবং অ্যারিস্টটলের টিচার হচ্ছে প্লেটো সেই প্লেটোর অনুসারে সত্যিকারের ভালোবাসাকে বলা হয় প্ল্যাটনিক লাভ আর শারীরিক ভালোবাসাকে বলা হয় বাইরনিক লাভ যেটা তোমাদের তোমাদের রোম্যান্টিক পোয়েট্রিতেই রয়েছে লর্ড বাইরন সেই বাইরনের নাম অনুসারে সো নামানুসারে বলতে তাদের রাইটিং তাদের রাইটিং থেকে তারা যে হিরোগুলো পোট্রে করেছেন সেখান থেকে বলা হয় তাদের হচ্ছে বাইরোনিক লাভ বলা হচ্ছে

প্ল্যাটনিক লাভ এসেছে প্লেটো থেকে দো দ্য ফিলোসফার নেভার ইউজ দ্য টার্ন হিমসেফ যদিও তিনি কখনোই এই টার্নটা ইউজ করেননি প্ল্যাটনিক লাভ অ্যাজ ডিভাইসড বাই প্লেটো মানে এটা প্লেটোর থেকে একটা ডিভাইস হিসেবে এসেছে কনসার্ন রাইজিং থ্রু লেভেলস অফ ক্লোজনেস টু উইজডম অ্যান্ড ট্রু বিউটি আচ্ছা মানে এইখানে এই প্ল্যাটনিক লাভটা মূলত প্লেটো তিনি জ্ঞানের সন্ন্যাসী ছিলেন মানে জ্ঞান অন্বেষণ করতেন তো এই জ্ঞানটা অন্বেষণ তিনি করতেন মানে খুবই ট্রুলি ম্যানারে আর কি সত্যিকারভাবেই এবং সত্যিকারের বিউটি এবং সত্যিকারের উইজডমের প্রতি সবসময়ের জন্য মানে ওই ওইগুলোকে খুঁজেছেন সো এখানে বলছে ক্লোজনেস টু উইজডম অ্যান্ড ট্রু বিউটি অর্থাৎ তিনি যে জিনিসগুলোকে খুঁজেছেন সেগুলো এমন একটা লেভেল থেকে খুঁজেছেন যেটা একবার উইজডম জ্ঞানের মানে ভেতরে তিনি গেছেন এবং বিউটি দিয়ে বিউটি পর্যন্ত তিনি ওখান থেকে নিয়ে এসেছেন মানে এক কথায় আমাদের যদি প্ল্যাটনিক লাভের কথা বলি তাহলে তিনি যেভাবে জ্ঞানকে অন্বেষণ করেছেন একেবারে হৃদয় দিয়ে মন থেকে সত্যিকারের জ্ঞান তিনি খুঁজেছেন সত্যিকারের সৌন্দর্য তিনি খুঁজেছেন এখানে প্ল্যাটনিক লাভ দিয়ে যে এই টার্মটা দেওয়া হচ্ছে জাস্ট প্ল্যাটন প্ল্যাটন নাম অনুসারে যে প্লেটো ঠিক ওইভাবে যেহেতু খুঁজেছেন একজন প্রেমিক প্রেমিকা যদি রিয়েলি ভালোবাসা ভালোবাসি মানে ভালোবাসা করে তাহলে তারা সত্যিকারের ভালোবাসাটাই খুঁজবে তারা বাইরনিক লাভের ওই বিষয়টাতে যাবে না লাভ ঠিক না মানে এটা এখানে তোমরা একটা তুলনা করতে পারো তুলনাটা এরকম যে প্লেটো যেভাবে নিঃস্বার্থভাবে জ্ঞানের একেবারে গভীরে যেতে চেয়েছেন বা সত্যিকারের জ্ঞানকে তুলে আনতে চেয়েছেন ঠিক তেমন করেই একটা লাভাররা যখন একজন একজনের ভালোবাসে সত্যিকারের হৃদয় দিয়ে তখন সেটাকে বলা হচ্ছে সত্যিকারের ভালোবাসা সেই সত্যিকারের ভালোবাসাটাকে মূলত প্লেটোর নাম অনুসারে জাস্ট প্ল্যাটনিক লাভ বলা হচ্ছে কিন্তু সত্যিকার অর্থে কখনোই প্লেটো এটাকে ইউজ করেননি এই টার্মটা কখনো তিনি নিজে ইউজ করেননি জাস্ট ওর নাম অনুসারে এটা দেওয়া হয়েছে কেননা তিনি সত্যিকার অর্থে সত্যিকার ভাবে জ্ঞানকে অন্বেষণ করেছেন আচ্ছা আমরা আরেকটু পড়ি দেখো ফ্রম কার্নাল অ্যাট্রাকশান টু ইন্ডিভিজুয়াল বডিজ টু অ্যাট্রাকশন অফ সোল ইভেনচুয়ালি ইউনিয়ন অফ দ্য ট্রুথ এখানে আরও যদি ডিটেলে যাই প্ল্যাটনিক লাভ আর প্ল্যাটনিক রিলেশনশিপ মিনস দ্য ক্লোজ রিলেশনশিপ বিটুইন টু পিপল দ্যাট ইজ নট সেক্সুয়াল ইট মিন্স এ নন রোম্যান্টিক রিলেশনশিপ মানে প্ল্যাটনিক লাভ মানেই হচ্ছে নন হচ্ছে রোম্যান্টিক রিলেশনশিপ এবং এটা প্লেটোর নামানুসারে করা হয়েছে জাস্ট প্লেটন নিজে কখনোই ইউজ করেন নাই প্লেটোর নাম অনুসারে কেন ইউজ করা হয়েছে প্লেটো যেহেতু তিনি সত্যিকারভাবে ভাবে হৃদয় দিয়ে অন্য কোনো রকম লাভ লস চিন্তা না করে তিনি জ্ঞানের অন্বেষণ করেছেন ঠিক তেমনি এই লাভার যারা সত্যিকারের ভালোবাসার অন্বেষণ করে ভালোবাসা পেতে চায় তাদের বডিলি থাকে না তাদেরকে বলা হচ্ছে প্ল্যাটো লাভ মানে প্লেটোর নাম অনুসারে জাস্ট নামটা দেওয়া হয়েছে এছাড়া কিছুই না আচ্ছা তার মানে প্লেটোর লাইফে জাতীয় কোনো ঘটনা ঘটেনি আমরা জাস্ট এখান থেকে নামটা দেওয়া হয়েছে আমরা যদি আরেকটু লেখি হু হু কয়েন্ড এটা দিয়ে যে কে এটাকে কয়েন্ড করলো বা এই টার্মটা কে দিল বাট হাউ দ্য প্লেটোর অ্যান্ড ক্লাসিক্যাল ফিলোসফার গেট টু বি অ্যাসোসিয়েটেড উইথ নন ফিজিক্যাল অ্যাটাচমেন্ট দ্য ফ্লোরেন্টাইন স্কলার মার্সিলো আচ্ছা এই যে এই ব্যক্তি হ্যাঁ ফ্লোরেন্টাইন স্কলার মানে একজন স্কলার তার নাম হচ্ছে মার্সিলো ফিসিনো কয়েন দ্য টার্ম আমর প্ল্যাটনিক প্ল্যাটোনিকাস আমর বলতে ভালোবাসা অ্যামর প্লাটোনিকাস বলতে তোমার হচ্ছে এই ইংলিশে এটা ল্যাটিনে এটা মানে অ্যামর প্ল্যাটোনিকাস এটা হচ্ছে ল্যাটিন শব্দ এবং এটার ইংলিশ প্রতি শব্দ হচ্ছে প্ল্যাটনিক লাভ এবং ফিফটিন সেঞ্চুরিতে তিনি এই টার্মটা দিয়েছেন ক্লিয়ার এখন আচ্ছা এখন তোমাদের জন্য এখানে আরেকটা শিক্ষা হবে শিক্ষাটা হচ্ছে যে এই জাতীয় কখনো যদি কিছু আসে জাস্ট গুগলে এরকম করে সার্চ করবা তাহলেই পেয়ে যাবা অনেকে আছে যে গুগলে সার্চ করতে চায় না আলসিমিনের জন্য আবার অনেকে আছে যে হয়তো তোমরা ওইভাবে সার্চ করাটাও অনেকেই বুঝে না বা এখনো ওইভাবে শিখে নাই এরকমটা হতে পারে সো আমি যেটা এইভাবে সার্চ করলাম এভাবে তোমরা সার্চ করবা যে কোনো জিনিসই লিটারেচারের প্রত্যেকটা টার্ন প্রত্যেকটা জিনিস তোমার ইয়েতে আছে নেটে আছে হ্যাঁ জাস্ট শুধু সার্চ করতে হবে যে কোনো টার্ম যখনই তুমি কোথাও নতুন কিছু শুনবা তুমি বইতে পারছো না খুব বেশি মানে উদ্বিগ্ন হওয়ার কিছু নয় জাস্ট তোমরা গুগলে যাও সার্চ করো চলে আসবে ওটা অনেক সময় যদি কিছুই না পাও তোমরা এভাবে শুধুমাত্র যে টার্নটা যেমন প্ল্যাটনিক লাভ এই টার্নটা লিখে একটা প্রশ্নপত্র চিহ্ন দিবা দিয়া এবার সার্চ দিবা চলে আসবে ওই টার্মটা সম্পর্কেই দেখো চলে আসছে সো এরকম যা কিছু ইয়ে করবা এভাবে ছাড় দিলে হয়ে যাবে আচ্ছা যারা পারো তাদের কাছে বোকা বোকা শুনতে মনে হচ্ছে তা আমি এটা আরও বলছি এই জন্য যে আমাদের চল্লিশ মিনিট সময় শেষ তা আমি এটা আরও একবার লাইভে আসব এটা কেটে দিয়ে এবং তারপরে আমরা ক্লাসটা আবার কন্টিনিউ করব আমি দেখি নেক্সট মান্থের দিকে হয়তো বা

মানে হয় কি কথা বলতে গিয়ে অনেক সময় আঞ্চলিকতা এটা বলবে কেউ বলবে হচ্ছে রাহমান কেউ বলবে রহমান কেউ বলবে অনেক কিছু এরকম হয় অবশ্য এটা নিয়ে ট্রল হয় যেমন আমার প্রোনাউন্সিয়েশন নিয়ে প্রচুর ট্রল হয় ট্রল বলতে বাহিরে ট্রল না আমার চ্যানেলে এসে অনেক গালা গালাগালি এগুলো সব করে তো এটা আমি পরোয়া করি না কারণ এরকম আমি ইভেন এরকমও দেখেছি বাংলাদেশের সচিব আলয়ের সচিবরা ইংলিশে কথা বলতেছে তাদের চেয়ে আমাদের ইংলিশ খারাপ না তো সে যদি তারা ওই ইংলিশ নিয়ে সচিব হতে পেরেছে তো আমরা আর কিসের কি ইন্ডিয়ানরা ইংলিশে এত এগিয়ে কারণ ইন্ডিয়ানরা নিয়ে এত মাথা ব্যথা নাই তাদের তারা তাদের মতো বলে যায় প্রোনাউন্সিয়েশন একটা সময় ঠিকই ঠিক হয়ে যায় বা হান্ড্রেড পার্সেন্ট ঠিক হওয়ার দরকার নেই আমরা বাঙালিরা আমরা যেটা করি যে কেউ একজন ইংলিশে কথা বলতেছে হয় ওই ব্যক্তি প্রোনাউন্সিয়েশন ঠিক করার জন্য মুখ চাকা ব্যাকা করে ঠেস ঠুস ঠুস ঠাস করে মানে বলতে থাকে শুনলে অদ্ভুত দেখা যায় আরেকটা হচ্ছে যদি কেউ স্বাধীনভাবে বলতে চায় তো তখন বাকিরা সবাই মানে ইংরেজি বলতে পারছে না তার চিন্তা হ্যাঁ 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 কিন্তু এগুলা নিয়ে আসলেই চিন্তা করার দরকার কথা লিখে যাওয়া যত কম ভুল হয় তত আবার ঠিক তেমনি হচ্ছে বলার ক্ষেত্রেও তাই একটা সময় গিয়ে ঠিকই ঠিক হয়ে যাবে সব কিছু লিখতে 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 যেমন গ্রামার ঠিক হয়ে যাবে তেমনি বলতে বলতে একটা সময় প্রোনাউন্সিয়েশন হ্যাঁ হয়তো হানড্রেড পারসেন্ট তাদের মতো হবে না কিন্তু মোটামুটি কাছাকাছি যাবে আবার একেবারে তাদের মতোই হইতে হবে এমন তো কিছু নেই তাদের মতো হইতে হলে তো কপি করা হয়ে গেল আমার আমার আমাদের একটা নিজস্ব থাকবে না যেমন ধরো ইংরেজি যদি তোমরা তো কখনো কোথাও রেজিস্ট্রেশন করতে যাও মানে কোনো সাইটে অনলাইনে দেখবা বলবে যে ব্রিটিশ ইংলিশ ইউএস ইংলিশ ইন্ডিয়ান ইংলিশ অস্ট্রেলিয়ান ইংলিশ মানে ইন্ডিয়ান ইংলিশ যদি নাই থাকবে মানে আলাদা যদি প্রোনাউন্সিয়েশন নাই হবে তাহলে তো সবই ব্রিটিশ ইংলিশে থেকে যেত তাহলে তার আলাদা আলাদা হতো না তো ওইটা কোনো বিষয় না তোমরা তোমাদের মতো করে চর্চা করে যাবা নিজের স্পিকিং পার্টনার নিজেই কিন্তু নিজেই নিজেকে কোশ্চেন করবা নিজেই আনসার দেবা এভাবেই কিন্তু স্পোকেন ইংলিশটাকে তোমরা ইম্প্রুভ করতে পারো আমাদের একটা গ্রুপ আছে ক্লাউড স্কুল প্রো এটা তো পনেরো হাজার মনে হয় মেম্বার আছে স্পোকেন ইংলিশের ওইখানে তোমরা জয়েন হতে পারো আর লিসনিং এর জন্য তো একটা গ্রুপের কথা বলেছি গতদিনে আচ্ছা এবার আমরা আমাদের নেক্সট যেই অংশটা সেখানে যাই আচ্ছা প্ল্যাটনিক ক্লাব কোথায় বেন আসছিল আচ্ছা আমরা এখান থেকে শুরু করি ও এটা তো হয়ে গেছে এটা হয়ে গেছে এবার আমরা নেক্সট পেজে যাই আচ্ছা নেক্সট পেজে গিয়ে এখানে যেটা বলছে যে শ হ্যাজ মকড অ্যাট দ্য হিরো অর্শিপিং অ্যান্ড সি ইজ নাথিং প্ল্যাটনিক অ্যাবাউট লাভ অলসো হি ট্রাইজ টু প্রুভ দ্যাট ট্রাইজ টু প্রুভ দ্যাট লাভ টু ইজ মেয়ার বায়োলজিক্যাল নিড অ্যান্ড নট স্পিরিচুয়াল বলা হচ্ছে লাভ যে শুধুমাত্র বায়োলজিক্যাল কারণেই হয়ে থাকে সেটা আর কি সাপোর্ট করছেন এবং তিনি এটাকে এর ভেতরে স্পিরিচুয়াল কোনো বিষয় আর কি দেখছেন না দাস হি ট্রাইড টু প্রেজেন্ট দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য রোম্যান্টিক অ্যান্ড রিয়াল এবং এভাবেই তিনি মূলত একটা কন্ট্রাস্ট তৈরি করতে চাচ্ছেন সেটা হচ্ছে রোম্যান্টিক নোশান এবং রিয়াল নোশানের মধ্যে রোম্যান্টিক ধারণা এবং রিয়েল বাস্তব যে ধারণা সেটার ভিতরে আচ্ছা তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই আমি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এই দুইটা জিনিসের মধ্যে তোমরা অবশ্যই জানো তারপর আমি একটু তোমাদেরকে মনে করিয়ে দিই কম্পেয়ার হচ্ছে দুইটা জিনিসের মধ্যে তুলনা করা যেমন ধরো তোমার সাথে তোমার বোনের হয়তো তুলনা করা হচ্ছে যে তোমার এই আছে তোমার বোনের এই এই আছে আর কন্ট্রাস্ট হচ্ছে তোমাদের দুজনের মধ্যে তুলনা করা তুলনা করার সঙ্গে সঙ্গে আবার তোমাদের দুজনের মধ্যে পার্থক্য কি সেটাও বের করা সো এই এই নাটকটাতে এইটাই রয়েছে যে ভালোবাসা এবং মানে রিয়েল এবং রোমান্টিক যে লাভ সেটাকে তুলনাই করা হচ্ছে আবার এটার ভিতরে কন্ট্রাস্ট করে এটার ভিতরে পার্থক্যটাও দেখানো হচ্ছে আচ্ছা এরপরে যে ডেথ সারকমস্ট্যান্সেস এগুলোর দরকার নাই ফার্স্ট পারফরমেন্স অফ দ্য প্লে এটা জানার দরকার নাই এটা আমরা এই যে উনিশশো চুরানব্বই সালে এটা আমরা জেনেছি লোকাল কালার এটারও দরকার নেই আমরা জানবো হচ্ছে এটা তো এটা আমি দিয়েছি যতে যাতে করে তোমাদের কেউ যদি পড়তে চাও সেটার জন্য আমরা পড়বো এর ভেতরে হচ্ছে ইউনিভার্সালিটি এটাও দরকার নাই এটা তোমরা যারা পড়তে চাও তারা পড়তে পারো এই যে ক্যারেক্টার এইটার এটা পড়ার দরকার আছে এটা তোমাদের মতো করে তোমরা পড়ে নিবা তারপর আচ্ছা এটা এটা পড়ার দরকার আছে এটা আমি একটু পড়ি দেখো এখানকার ক্যারেক্টার পোট্রে করার দিক দিয়ে পোট্রে করতে গিয়ে জর্জ মার্নাটর কোন জিনিসগুলোকে প্রাধান্য দিয়েছেন সেগুলো সেটা হচ্ছে যে দ্য ক্যারেক্টার্স আর দ্য মাউথ পিসেস অব দ্য ড্রামাটিস্ট ভিউ ইদার টু রেডিকিউল অর টু গ্লোরিফাই বলা হচ্ছে যে একটা ড্রামাটিস্টের ভিউ প্রকাশের ক্ষেত্রে এই ক্যারেক্টারগুলো হচ্ছে মাউথ পিস হিসাবে কাজ করে মানে ক্যারেক্টারের মধ্যে যে কথাগুলো বের হয় সেগুলোই তো হচ্ছে রাইটারের কথা সো সেটাই বলা হচ্ছে যে ক্যারেক্টারগুলো মাউথ পিস হিসেবে কাজ করে থাকে এবং রাইটার কোনো একটা বিষয়কে রেডিকিউল করা অথবা গ্লোরিফাই করা যেটাই করুক না কেন সেটা ওই ক্যারেক্টারের মাধ্যমে করে থাকে হিস পারপাস ইজ শার্প বাই মিনস অফ দ্য কনভারসেশান ক্যারিড অন বাই দেম এই যে বলছে যে তাদের কনভারসেশনের মাধ্যমেই মূলত রাইটারের পারপাসটা সার্ভ হয় দে কনভারসেশন ডাজন্ট হাউ ইউভার অবস্ট্রাক দ্য অ্যাকশন অব দ্য প্লে বলছে তাদের যে কনভারসেশন সেই কনভারসেশন যে প্লের যে অ্যাকশানের ক্ষেত্রে বাধা এমনটা কিন্তু নয় ইনফ্যাক্ট দে আর ইনভলভড ইন এ ভেরি সিম্পল এঙ্গেজমেন্ট আচ্ছা ইন্ট্যাগলে ইন্টাগলমেন্ট ইন্ট্যাঙ্গলমেন্ট অব অ্যাকশন বলা হচ্ছে যে ইনফ্যাক্ট তাদের যে ইনভলভমেন্টস তাদের যে কনভারসেশান এগুলো মূলত অ্যাকশানের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এগুলোর একটা মানে এর সাথে জড়িত আছে আর খুব ভালোভাবে জড়িত থাকতে হয় টাইটভাবে হেন্স দ্য ড্রামা মুভস র্যাপিডলি অনওয়ার্ড এবং এর কারণেই এই যে একটা আরেকটার ভেতরে সিকোয়েন্সিক্যালি যে ইনভলভ থাকে এটার কারণেই যেটা হয় যে ড্রামাগুলি খুব র্যাপিডলি সামনের দিকে মুভ করে দেয়ার হ্যাজেন্ডেন্সিজেন্ড দ্যারেক্টার ইন প্লে নাটকগুলোতে একটা এইটুকু আমরা এখান থেকে এইটুকু জানব এই যে এইটুকু এর এইটুকু এর দরকার নেই আমরা এবার জানবো হচ্ছে এইটুকুতে বলা হচ্ছে দ্য এইট ক্যারেক্টার ইন দ্য প্লে আর রায়না ক্যাথরিন লুকা ব্লানসলি সার্জিয়াস পেটক নিকোলা অ্যান্ড দ্য রাশিয়ান অফিসার এখানে আটটা ক্যারেক্টার রয়েছে অফ দিস দ্য রাশিয়ান অফিসার মে বি লেফট আউট অ্যাজ নান এই জিনিস এই ইয়েগুলো অনেক পুরাতন বই তো বোঝা যায় না অনেক জিনিস আচ্ছা এখানে বলছে যে রাশিয়ান অফিসার ছাড়া সব ক্যারেক্টারগুলি আসলে মোটামুটি ইয়ে আর কি কি বলে সবসময় যেন ছিল বা এই কথাটাই বলছে এখানে নানটি নাকি যেন বোঝাচ্ছে এটা এই এটা বোঝা যাচ্ছে না ও আচ্ছা নন এন এর ভেতরে একটা যে থাকতো এটা দেখা যাচ্ছে না বা নাই এটাতে দেওয়া নেই নন এনটি বলতে আহ আমি আরেকবার বলি রাশিয়ান অফিসার মে বি লেফট আউট অ্যাজ নন এন অর্থাৎ রাশিয়ান অফিসারকে আসলে এখানে ওইভাবে ক্যারেক্টার হিসেবে ধরা হচ্ছে না মেইন ক্যারেক্টার এইগুলো এনটিটি বলতে সত্তা বা ব্যক্তি বা পার্সন নন এনটিটি বলতে এটা কোনো সত্তা না বা কোনো ব্যক্তি না ব্যক্তি হিসেবে ধরা হচ্ছে না ক্যারেক্টার হিসেবে ধরা হচ্ছে না দ্য প্রিন্সিপাল ক্যারেক্টার্স আর থ্রি তিনটা ক্যারেক্টার হচ্ছে এখানে মানে গুরুত্বপূর্ণ এখানে হচ্ছেন রায়না সার্জিয়াস এবং ব্লান্ডস্লি এখানে যে রাশিয়ান অফিসার বলতে ওই যে অফিসারটা এসে বললো রায়নাকে জিজ্ঞাসা করল এই তোমার ঘরে কেউ আছে কিনা তার কথা বলা হচ্ছে দ্য রিমাইনিং ফ্রম টু অফ ক্যারেক্টার এখানে বাকি যে চারটা রয়েছে ক্যারেক্টার যেমন লুকা নিকোলা ক্যাথরিন এবং পেটকপ এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট একটু অধীন মানে অধীনস্থ ক্যারেক্টার ওই তিনটা হচ্ছে মেইন ক্যারেক্টার এবং তারই অধীন হচ্ছে এই চারটা

এই যে টেকনিক অফ দ্য প্লে এগুলো দরকার নেই আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দরকার সেটা হচ্ছে এই যে ড্রামাটিক ইউনিটিস তারপরে টাইম লিমিট বা লেংথ অফ প্লেস এগুলো তোমরা থার্ড ইয়ারে উঠলে তোমরা এটা জানতে পারবে থার্ড ইয়ারে তোমাদের একটা রাইটিং আছে সেটা হচ্ছে পোয়েটিক্স অ্যারিস্টটলের লেখা সেখানে তোমরা এদের ড্রামা সম্পর্কে জানতে পারবে ড্রামাটিক ইউনিটিস বা ইউনিটি অফ টাইম ইউনিটি অফ অ্যাকশান এই জিনিসগুলো তোমরা সেখানে পাবা সো থার্ড ইয়ারে যদি উঠো যখন উঠবা আর আমি যদি ততদিন বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ পড়াব আচ্ছা আমরা এখান থেকে স্যাটায়ার এবং আয়রন এই জিনিসটাকে আমি খুঁজছি এই জিনিসটা আমরা পড়ব এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমরা এখান থেকে আরেকটা জিনিস জেনে আসতে পারি যে এইটুকু অ্যামিউজিং অ্যান্ড টিচিং অর্থাৎ এই নাটকের ভেতরে মজার বিষয় কোনগুলো এবং শিক্ষামূলক কোনগুলো সেই জিনিসটা এখান থেকে তোমরা করে নিও আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই নাটকে এগুলো এগুলো জানার জন্য স্নবারি ইন দ্য প্লে স্নবারি বলতে স্নবারি হচ্ছে লোকি ভাব বড়লোকি ভাবটাকে বলা হচ্ছে স্নবারি সো স্নব করা যে সকল লোকেরা নিজেদেরকে মানে বড়লোক লোক হিসেবে জাহির করতে চায় তারা মূলত স্নব করে থাকে তো এখানে আমরা আমরা দেখেছি যে নিকোলা তারপরে মেজর পেটকপের বউ এরা সবাই হচ্ছে বড় ভাব আর কি দেখাতে পারছিল আচ্ছা এই যে এখানে এইটা গুরুত্বপূর্ণ দেখি খুব বড় না আমি আচ্ছা তোমরা যেহেতু ফার্স্ট ইয়ার থেকে এসেছো তোমরা ফার্স্ট ইয়ারে থাকতে আমি মনে করি হয়তো তোমরা পড়েছো যে হোয়াট ইজ স্যাটায়ার এই জিনিসটা বা হোয়াট ইজ আইরনি এগুলো পড়েছো হয়তো তারপর আমি একটু মনে করিয়ে দিই বা এখানে দেখা আছে যে স্যাটায়ার মিনস টু হোল্ড ভাইস অ্যান্ড ফলি টু রেডিকিউল উইথ আ পারপাস অফ টু রিফর্ম স্যাটায়ার হচ্ছে একটা কথা স্যাটায়ার হচ্ছে কোনো একটা বিষয়কে নিয়ে সমালোচনা করা এবং হাস্যরসাত্মক ভঙ্গিতে সমালোচনা করা এবং এটার একটা উদ্দেশ্য থাকে যে সমাজের যে ভুলভ্রান্তি মিস্টেক যেই যেগুলো রয়েছে ভাইসেস অ্যান্ড ফলিস সেগুলোকে রেডিকিউল করা হয় স্যাটায়ারের মাধ্যমে এবং এটার একটা পারপাস থাকে পারপাসটা হচ্ছে যাতে করে ওই জিনিসগুলো ঠিক হয়ে যায় শুধরে দেওয়ার পারপাসটা আর কি থাকে তো এখানে বলা হচ্ছে তো স্যাটায়ার মিনস কোনো একটা বিষয় নিয়ে হাস্য রসাত্মকভাবে উপস্থাপন করার মানে হচ্ছে এই যে এইটা ফলিজ অ্যান্ড ভাইসগুলোকে রেডিকিউল করা এবং এটার পারপাস হচ্ছে এই রিফর্ম করা বা পুনর্গঠন গঠন করা ঠিক করা ড্রামাটিস্ট রেডিকিউলস দ্য রোম্যান্টিক ভিউজ অফ লাইফ এই নাটকে ড্রামাটিস্ট তিনি অর্থাৎ জর্জ বার্নার্স তিনি রেডিকিউল করেছেন ভঙ্গিতে তুলে এনেছেন এই রোম্যান্টিক ভিউজ অফ লাইফ লাইফের যে রোম্যান্টিক ভিউজ সেই ভিউজগুলোকে লাভ অ্যান্ড ওয়ার অ্যান্ড ম্যারেজ হ্যাবিটস অফ আনক্লিনেস অ্যান্ড স্নোবারিস অফ মাস্টার অ্যান্ড সার্ভেন্ট এবং লাইফের কোন জিনিসগুলোকে তিনি এখানে এই নাটকে আহ স্যাটায়ার করেছেন লাভ আচ্ছা তানিয়া তুমি তোমার মাইক্রোফোনটা অফ করো তানিয়া তুমি তোমার মাইক্রোফোনটা অফ করো আচ্ছা এবার দেখো বলা হচ্ছে যে এই নাটকে ড্রামাটিস্ট স্যাটায়ার করেছেন কয়েকটা মানে বিষয়কে একটা হচ্ছে লাভ আরেকটা হচ্ছে যুদ্ধ আরেকটা হচ্ছে বিয়ে এই তিনটাকে আরেকটা জিনিস হচ্ছে যে মানুষ যে আনক্লিনলেস মানে কি বলে এটাকে অপরিষ্কার অপরিচ্ছন্নতাকে তিনি এই এই যে এই যে হ্যাবিটটা এটাকে তিনি স্যাটায়ার করেছেন এরপরে তিনি স্যাটায়ার করেছেন হচ্ছে যে বড়লোকি ভাব স্নোবারিস বিশেষ মাস্টার এবং সার্ভেন্টের ভেতরে যে স্নবারিটা রয়েছে সেটাকেও তিনি স্যাটেয়ার করেছেন তো আমরা সংক্ষেপে যদি মনে করে রাখতে চাই তাহলে এটুকুই মনে রাখতে পারি আর যদি ডিটেইল পড়তে চাই তাহলে এইখানে এই জায়গাটাতে রয়েছে যে কোথায় কিভাবে লাভকে স্যাটায়ার করলো কোথায় বড় লোকি ভাবকে স্যাটায়ার করলো কোথায় অন্যান্য জিনিসগুলোকে স্যাটায়ার করেছে যুদ্ধকে কোথায় ম্যারেজকে স্যাটায়ার করেছে এটা এই জায়গাটাতে আছে তো আমি এটা তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা একটু পড়ে নিও এগুলো জাস্ট ওইভাবে পড়তে হবে না আমরা যতটুকু দরকার ততটুকু পড়ে ফেলেছি ওই দুই তিন লাইনের ভেতরে যে কোন কোন বিষয়গুলোকে স্যাটায়ার করেছে কিভাবে স্যাটায়ার করেছে এটা আমাদের লিখতে হবে না বা আমরা যে পরীক্ষায় যে লিখবো তখন কিন্তু যে থাকবে তা না এটা আমি যাদের রয়েছে তারা এগুলোকে একটু করে নিও বা একটু বেশি জানতে চাও তারা এরপরে এই যে এই শব্দগুলা বাথোস প্যাথোস এগুলো কোন জিনিস এগুলো তোমরা পড়বা হচ্ছে যখন থার্ড ইয়ার উঠবা তখন আরেকটা আছে হচ্ছে আইরনি আইরনিটা করতে হবে তোমাদের এই যে আইরনি ইন দ্য প্লে আমি এই অল্প একটু পড়ে দেই বাকিগুলো তোমরা পড়ে নিবা এবং অল্প একটু পড়লেই তোমরা বুঝতে পারবা এই নাটকের ভেতরে সেভারেল টাইপস অফ আইরনি হ্যাভ বিন এমপ্লয়েড বাই দ্য ড্রামাটিস্ট বলা হচ্ছে এই নাটকে অনেক মানে কয়েক প্রকারের আয়রনই এমপ্লয় করা হয়েছে অ্যাপ্লাই করা হয়েছে এ ড্রামাটিস্টের মাধ্যমে আছে ড্রামাটিস্ট এখানে অ্যাপ্লাই করেছেন কয়েক রকমের আইরনী শুরুতে এখানে রয়েছে ভার্বাল আইরনি বলছে ভাই ভার্বাল আয়রনি ইজ দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ দ্যাট হ্যাজ অ্যান ইনার মিনিং ফর এ প্রিভিলেজ অডিয়েন্স অ্যান্ড অ্যান আউটার মিনিং ফর দ্য স্পিকার অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য পারসন অ্যাড্রেস আর কনসার্ন বলা হচ্ছে ভার্বাল আয়রনই রয়েছে এবং এই নাটকের ভেতরে এবং ভার্বাল আয়রনিগুলো মূলত ওই আইরনগুলি যেগুলো হচ্ছে ভাষার ভেতরে থাকে মানে ভাষা বলতে ল্যাঙ্গুয়েজের ভেতরে থাকে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে উপস্থাপন করা হয় এবং এগুলো যারা একটু বেটার কোয়ালিটির অডিয়েন্স তারা এগুলো বুঝতে পারে এগুলোর মিনিং এবং অন্যান্য যে আউটার কিছু মিনিং রয়েছে সেগুলো হচ্ছে স্পিকার এবং এগুলো সাধারণ মানুষদের জন্য এবং এগুলো মূলত এই যে এই নাটকের ভেতরে যে স্পিকার থাকে বা যে পার্সনগুলো থাকে তাদেরকে অ্যাড্রেস করে করা হয়ে থাকে মানে এক কথায় ভার্বাল বা ল্যাঙ্গুয়েজের ভেতরে যে আইরনিগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেটার কোয়ালিটির যে অডিয়েন্স থাকে তাদের জন্য নাও দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য ইনার মিনিং অ্যান্ড দ্য আউটার মিনিং মে ইদার বি পার্সিপড ওর সিন দ্য টাইম অফ দ্য আটারেন্স অর দেন দেয়ার আচ্ছা এগুলো জাস্ট ইনার অ্যান্ড আউটার মিনিংয়ের কথা বলছে মানে এখানে আয়রনি সম্পর্কে তোমাদেরকে একটু জানতে হবে যে হোয়াট ইজ আয়রনি এবং আয়রনি এখানে কী রয়েছে আমি তোমাদেরকে একটু বলি সেটা হচ্ছে আমি আমার মত করে আমার ভাষাতে বলি এখানে অনেক কঠিন করে দেওয়া আছে বা আমার ভাষাতে এরকম আয়রনিটা যে তো জানি যে আমরা যে একটা জিনিস হওয়ার কথা কিন্তু আরেকটা ঘটে থাকে আইরনি বিভিন্ন রকমের আছে তার ভিতরে রয়েছে যেমন আইরনি অফ টাইম আইরনি অফ সিচুয়েশন আইরনি অফ ফেথ এরকম আইরনি অফ টাইম সিচুয়েশন এবং ফেথ এই নাটকের ভেতরে রয়েছে আইরনি অফ সিচুয়েশন বা আরেকটা আছে আইরনি অফ ফেথ সো ফেতেরটা আগে আসি আয়রনীয়ফ ফেতটা হচ্ছে এখানে সুখকর একটা ফেত যেমন ব্লান্ডসলি কি হলো সে প্রাণ বাঁচানোর জন্য রায়নার ঘরে ঢুকলো কিন্তু এখানে সুখের অফ সিচুয়েশান যেটা সে কী হলো প্রাণ তো ফিরে পেলো পেলোই সাথে রাজ্যসহ রাজকন্যা মানে সবগুলো পেয়ে গেল তার মানে এটা হচ্ছে সিচুয়েশান অফ আয়রনি এবং এটা পজিটিভ ওয়েতে এরপরে যেটা হলো যে এখানে আয়রনি অফ হচ্ছে আয়রনি অফ টাইম আছে আয়রনি অফ প্লেস আছে আয়রনি অফ ফেক আর আর কি যেন আয়রনির কথা বললাম সময় সময় ভুলে যাচ্ছে আর কি আচ্ছা এখানে আরেকটা আছে হচ্ছে আয়রনি অফ আমি আমি টাই বলি এখানে আরেকটা সেটা হচ্ছে যে আয়রনি অফ অ্যাকশান যেটা আছে সেটা হলো সার্জিয়াসের যে বিষয়টা সার্জিয়াস কি হলো সার্জিয়াসের সে তো মনে করেছে যে আমি প্রচণ্ড বীর দর্পে যুদ্ধ করব। যুদ্ধ করলেই তো আমার হচ্ছে মানে সবার কাছে আমি প্রশংসা পাব এবং যুদ্ধে জিতে গেলে তো প্রশংসা পাব এবং আমার যে বাগদত্তা রায়না সেও তো আমাকে গ্লোরিফাই করবে অনেকে অ্যাডমায়ার করবে বা সবাই আমার অ্যাডমায়ার করবে কিন্তু আয়রনি অফ ফেথটা তার ক্ষেত্রে বা আইরনি অফ অ্যাকশানটা এখানে তার ক্ষেত্রে যেটা ঘটলো সেটা হলো যে সে তো ইয়ে পেলোই না অর্থাৎ রাজ্য রাজকন্যা অ্যাডমারেশান শুরুতেই হালকা যদিও পাচ্ছিল কিন্তু পরবর্তীতে সে তো পেলই না বরং তার ভাগ্যে রায়নাকেও রায়নাকেও সে পেলো না পেলো কাকে বাড়ির কাজের মেয়েকে মানে কতটা অধঃপতন তার কিন্তু আমরা শুরু থেকে দেখে আসতেছি যে সার্জিয়াস সেই কিন্তু গেইনার হবে কিন্তু সেই কিন্তু লুজার হলো বাট হওয়ার কথা কিন্তু তারই গেইনার হওয়ার কথা কিন্তু হলো হচ্ছে এই আমাদের ব্লান্ডসলি তো এখানে আইরনি অফ অ্যাকশান বলতে পারো আইরনি অফ সিচুয়েশান বা আইরনি অফ ফেথ সবগুলোই এখানে অ্যাপ্লিকেবল তারপরে আরেকটা আইরনি অফ সিচুয়েশানের আরেকটা বিষয় রয়েছে আইরনি অফ অ্যাকশানের ক্ষেত্রে সেটা হচ্ছে যে যুদ্ধক্ষেত্রে মানুষ অস্ত্র গোলা বারুদ এটা নিয়ে যাবে বাট এইখানে আইরনি বা বিষয়টা হলো যে আমাদের নায়ক ব্লান্সলি সে যুদ্ধক্ষেত্রে নিয়ে যায় চকলেট তার ইয়েতে কোনো অস্ত্রই নাই মানে কোনো গোলা বারুদ নাই তার পিস্তলের ভেতরে তো এটাও এক ধরনের আইরনি আয়রনির একটা বিষয় হচ্ছে অনেকটা প্যারাডক্সের সাথে মিলে যায় কিন্তু প্যারাডক্স অন্য জিনিস আর আয়রনই অন্য জিনিস আয়রনির মূল কথাই হচ্ছে যেটা হওয়ার কথা ছিল সেটা হলো না সেটা না হয়ে নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে বা যেটা প্রচলিত ধ্যান ধারণা ট্র্যাডিশন যেটা সেটার বিপরীত কিছু ঘটা হ্যাঁ বলো

আইরনি খুব চমৎকার জিনিস অনেক নাটকে অনেক কবিতায় আইরনি জিনিসটা পাওয়া আচ্ছা তো এই আইরনি তোমরা যারা আরো ভালো করে বেশি করে জানতে চাও তারা এই মনে যে কিন্তু করতে এখানে আসলে মানে হ্যাঁ অনেকটাই মানে অপমানের উল্টোটা ঘটবে এটাই হচ্ছে আয়রনি তুমি ধরো যেটা হলো তুমি দশতলা থেকে লাভ দিলা লাভ দিয়ে তোমার হাত পা ভেঙে যাওয়ার কথা না কিন্তু তুমি হচ্ছে লাভ দিয়ে উঠে আবার চলে গেলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ এটাই একটা এক ধরনের আয়রনি যে এটা হওয়ার কথা কিন্তু হলো না আবার ব্যাপারটা এরকম যে তোমার অনেক সময় এরকম হয় যে চেয়ার থেকে পড়ে তোমার হাত পা ভেঙে গেল তো চেয়ার থেকে পড়ে তো হাত পা ভাঙার কথা না এইটুকুন উঁচু থেকে কিন্তু হাত পা ভেঙে গেল এটা হচ্ছে অফ ফেদ এগুলো তো আয়রন এটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো নেগেটিভ হয় মানে আমরা যেটা চিন্তা করি আমাদের সঙ্গে মিলে না আচ্ছা এই এইটার ভেতরে আরও বেশ কিছু জিনিস আছে যেমন এইটা এটা খুব গুরুত্বপূর্ণ দ্য স্টোরি অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান এটা হচ্ছে তোমরা অনেক সময় কোশ্চেন যখন পড়তে যাবা শর্ট কোশ্চেনে হোক বা ব্রড কোশ্চেনে হোক যদি এই এরকমটা আসে যে ডিসকাস দ্য বেড চেম্বার সিন অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান তখন ওই যে শুরুর যে রায়না ঘুমানোর জন্য যাচ্ছে সেই সময় ব্লান পাইপ বে উঠে আসছে ঘরের ভেতরে যে কাহিনী সেটাকে বলা হচ্ছে বেড চেম্বার স্টোরি সো এখানে প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্কতে গার্ডেনের ভেতরে যে ঘটনাগুলো ঘটছে সার্জিয়াস লুকাকে পছন্দ করছে সেখানে সেখানে তার হাতে কিস করছে সেই জিনিসগুলো এবং থার্ড যে অ্যাক্ট সেখানে লাইব্রেরিতে ঘটনা ঘটছে লাইব্রেরিতে সার্জিয়াস তারপরে ব্লান্সলি এবং মেজর পেটক পরবর্তীতে লায়না এবং ক্যাথরিন সবাই আসতেছে এরা এখানে যে মানে সবশেষ যে ঘটনাগুলো ঘটতেছে সেগুলো হচ্ছে তোমার এই লাইব্রেরির ভেতরে তো এই তিনটা এপিসোড এটা এপিসোড হচ্ছে তোমরা জানো এপিসোড বলতে পর্ব সো এখানে এই নাটকে তিনটা অঙ্ক তিনটা পর্ব বা তিনটা তিন জায়গায় ঘটেছে সো এই ঘটনা তো তোমরা জানোই আমি যেহেতু বাংলায় পড়িয়েছি তারপরে তোমরা যারা ইংলিশের দরকার তারা এই এইটুকু পড়ে নিতে পারো এই পর্যন্ত তাহলে তোমরা এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবা আচ্ছা আমি আজকে এখানেই শেষ করব আজকের ক্লাসটা তোমাদের কাছে একটু এলোমেলো মনে হতে পারে বাট তোমরা আরও একবার শুনবে তাহলে এটা তোমাদের ক্লিয়ার হবে তোমরা এখান থেকে যেই জিনিসগুলো তোমরা হাইলাইট করবে বা যে জিনিসগুলো জানার চেষ্টা করবে এই যে যতগুলো স্ক্রিনশট দিয়েছি সেগুলোর ভেতর থেকে একটা হচ্ছে এই নাটকের সেটিং এই নাটক লিখার ব্যাকগ্রাউন্ড মানে কেন লিখেছেন এইটা এই নাটকের এম কি লিখার উদ্দেশ্যটা কি এই নাটকের থিমগুলো কোনগুলো এই নাটকের ভেতরে স্যাটায়ার কি আছে কাকে স্যাটায়ার করা হয়েছে কোন জিনিসগুলোকে এবং এটার আয়রনিটা কি এই কয়েকটা জিনিস তোমরা জানবে আরেকটা জিনিস তোমরা বেড চেম্পারের ঘটনা তোমরা জানবে আলাদা করে গার্ডেনের ঘটনা তোমরা জানবে এবং তোমরা জানবে হচ্ছে তার লাইব্রেরির যে ঘটনাগুলি সেই ঘটনাগুলি মানে পুরো সামারিটা তাহলে আমাদের এই নাটকটা ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি আর আমরা এখনও প্রশ্নগুলো পড়ছি না আমরা জাস্ট নাটকগুলো ক্লিয়ার করার চেষ্টা করলাম এবং আমরা এখান থেকে আমাদের সম্ভবত চারটা বা পাঁচটা নাটক তো তার ভেতরে আমরা তিনটা অলরেডি পড়ে ফেলেছি সো এই তিনটা আমরা তিনটা পরেই অফ যাব আমরা এটা নাটকগুলি আর না নাটকগুলি আমরা পরে পড়বো আবার ঠিক রোমান্টিক পোয়েট্রির মতো আমরা এবার এরপরে পড়বো হচ্ছে তোমাদের আরও দুইটা পার্ট আছে একটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আর একটা হচ্ছে অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং কোনটা পড়বা সামনের দিনে হিস্টোরি পড়া হিস্ট্রি আচ্ছা আর জি স্যার হিস্ট্রি পড়ব আচ্ছা ঠিক আছে তাহলে আমরা নেক্সট দিনে আমরা হিস্ট্রি পড়ব আমরা হিস্ট্রি দুই তিনটা ইয়েজ পড়ার পরে আমরা এগুলো জাস্ট এগিয়ে এগিয়ে থাকার চেষ্টা করব সবগুলোতে কিছু কিছু করে যাতে করে স্কুল কলেজ করলে তোমাদের ইনকোর্স পরীক্ষা টর্কা যখন হবে তোমরা যাতে এগিয়ে থাকতে পারো সেজন্য তাহলে আমরা নেক্সট দিনে আর তা আজকে সোমবারে সোমবারে আমরা হচ্ছে এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যেটা সেটা আমরা ইন্ট্রোডিউস করবো বা এটার সাথে পরিচিত হবে এবং এটা করার চেষ্টা করব তোমরা সেই দিন লাইভে থাকার চেষ্টা করিও সবাই মিস দিও না সো ঠিক আছে আজকে এ পর্যন্তই আমরা নেক্সট ক্লাসে আবার জয়েন হবে ইনশাল্লাহ তোমরা যথালীতি হবে ইনশাল্লাহ তো ঠিক আছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ